ক্লাস 12 এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের আজকে আলোচনা করব ভারতীয় শিক্ষা কমিশন অর্থাৎ কোঠারি কমিশন 1964-66 সালে। এর আগে আমরা আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন, এছাড়াও মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন সম্বন্ধে। জাতীয় সরকার সেই সময় অনুভব করেছিলেন যে ইতিপূর্বে যে কমিশন বা কমিটিগুলি নিয়োগ করা হয়েছিল তারা দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থার একটি অংশের উন্নতির জন্য বিচ্ছিন্নভাবে সুপারিশ করেছিলেন। অর্থাৎ বলা হয়েছে সেই সময়কার ভারত সরকার দেখেছিলেন পূর্ববর্তী কমিটিগুলি অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন এবং কমিটি এবং বা কমিশন এবং মুদালিয়ার কমিশন, এরা নির্দিষ্ট বিষয়ের বা নির্দিষ্ট পর্যায়ে শিক্ষা ব্যবস্থার জন্য উন্নতি বা তার সেই বিষয়ে তারা বিভিন্ন রকম সুপারিশ করেছিলেন। এর ফলে দেখা যায় যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয়ের একটা অভাব ছিল এবং এই সমন্বয়ের অভাবের ফলে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি আশানুরূপ ফল দেয়নি। সুতরাং স্বাধীন ভারতের যে এই সার্বিক শিক্ষার উন্নতির জন্য সেই সময়কার সরকার সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছিলেন এবং সেই সমস্ত দিক বিবেচনা করে 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই ভারত সরকার শিক্ষা ব্যবস্থার মূল্যায়নের জন্য পুনর্গঠনের উদ্দেশ্যে একটি কমিশন নিয়োগ করেছিলেন। এই কমিশনকে শিক্ষা কমিশন নামে খ্যাত ছিল বা 1964 সালে ছেষট্টি সালে শিক্ষা কমিশনও বলা হয়েছিল। এই কমিশনে ভারত সরকার তখন বিখ্যাত বৈজ্ঞানিক ডিএস কোঠারিকে এই কমিশনের সভাপতি করেছিলেন। যেহেতু এই কমিশনের সভাপতি কোঠারি ছিলেন সেহেতু এই কমিশন কোঠারি কমিশন নামে পরিচিত ছিল। কেবলমাত্র ডিএস কোঠারি এই কমিশনের সভাপতি ছিলেন না, আরও অনেক সদস্য দ্বারা এই কমিশনটি গঠিত হয়েছিল। 17 জন কমিশনের বিশেষজ্ঞ ছিলেন দেশি ও বিদেশি, এছাড়া 20 জন বিশেষজ্ঞ ছিল যারা কমিশনের পরামর্শদাতা হিসেবে তারা কাজ করেছিলেন। এই পরামর্শদাতা এবং বিশেষজ্ঞ মিলিত হয়ে তারা বিভিন্ন রকমভাবে এই সুপারিশগুলো পেশ করেছিলেন। এই কোঠারি কমিশনে ডক্টর ডিএস কোঠারি সভাপতি এবং কমিশনের সম্পাদক ছিলেন জেপি নায়েক। এরা এই কমিটি বা এই 17 জন ও 20 জন বিশেষজ্ঞ দ্বারা গঠিত কমিটি বা কমিশন, তারা কিন্তু 2 অক্টোবর 1964 সালে তারা এই কমিটির কাজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার আগে সরকার 14 জুলাই কমিটিটি গঠন করার কথা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই কমিটি কাজের জন্য এগিয়ে আসে 1964 সালের 2 অক্টোবর। এই কমিটি বিভিন্ন রকম পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে দিয়ে 1966 খ্রিস্টাব্দের জুন মাসে তারা একটি রিপোর্ট প্রকাশ করেন। সরকারকে একটি রিপোর্ট বা একটি সুপারিশ, তাদের যে সুপারিশ ছিল সেটি জানিয়েছিলেন। এই সুপারিশে 692 পাতার বিবরণ ছিল এবং তারা সেই বিবরণের মাধ্যমে কেন্দ্র সরকারকে তাদের সুপারিশগুলো জানিয়েছিলেন। এই তারা যে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করেছিলেন সেটিকে 4টি ভাগে মূলত ভাগ করেছিলেন। সাধারণ সমস্যা সম্পর্কে তারা পর্যালোচনা করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন। দ্বিতীয়ত, তারা বিভিন্ন স্তর ও পর্যায়ে শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলেন। তৃতীয়ত, শিক্ষা পরিকল্পনার বাস্তব রূপায়নের সম্পর্কে আলোচনা করেছিলেন এবং চতুর্থ, কয়েকটি বিবরণ ও দলিল পত্রাদি কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন। এর ফলে এই শিক্ষা কমিশন সেই অনুযায়ী ঘটনাটি ঘটার চেষ্টা করেছিলেন। এই কমিশন তারা কেবলমাত্র এই 4টি বিষয় নয়, এছাড়াও স্বাধীনতার পর দেশের শিক্ষা ব্যবস্থার পরিমাণগত উন্নতি, শিক্ষা ব্যবস্থার সার্বিক সমীক্ষা, চিকিৎসা আইনের দ্বারা শিক্ষার অন্যান্য দিকের বিকাশ, এই সমস্ত দিকেও লক্ষ্য রেখে তারা সুপারিশ গঠন করেছিলেন। এই কমিশন 1966 সালের জুন মাসে যে রিপোর্টটি পেশ করেছিলেন তাতে তাদের সুপারিশে ছিল শিক্ষার লক্ষ্য,
শিক্ষালয়ের সাংগঠনিক রূপ, শিক্ষার আর্থিক সংস্থান এবং শিক্ষার প্রশাসন, শিক্ষকের মর্যাদা, শিক্ষাগত মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ, এই সমস্ত বিষয় কিন্তু তারা এই কমিটি তাদের সুপারিশ পেশ করেছিলেন। এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যখন এই কমিটি বিভিন্ন সুপারিশগুলি পেশ করেছিলেন, তার মধ্যে দিয়ে সেই সময়কার অর্থাৎ 1964 সালে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল এবং আধুনিক যুগেও এই শিক্ষা ব্যবস্থা বা এই কমিশনের সুপারিশগুলিকে কেন্দ্র করেও কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালন চর্চিত হয়েছিল। এই শিক্ষা কমিশনে যেমন বিদেশিরা ছিলেন তেমন দেশি বিশেষজ্ঞরাও ছিলেন। এর মধ্যে বিদেশিদের মধ্যে ইউনেস্কো প্যারিসের শাখার একজন ছিলেন, সোভিয়েত রাশিয়ার একজন ছিলেন, এছাড়াও ভারতীয়দের মধ্যে জেপি নায়েক, ডক্টর কেজি লায়দিন, ডক্টর টি সেন, ডিডিএস ঝা, এরা অনেকেই এই কমিটির বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং এই নিযুক্ত ব্যক্তিরাই কিন্তু কমিশনের এই বিষয়গুলি সম্বন্ধে অর্থাৎ শিক্ষার লক্ষ্য, শিক্ষা সংগঠন, পাঠ্যক্রম, শিক্ষালয়ের সাংগঠনিক রূপ, শিক্ষা প্রশাসন, এই সমস্ত বিষয় তারা সুপারিশ পেশ করেছিলেন। তাহলে আমরা এখন আলোচনা করব এই যে সুপারিশগুলো বলা হয়েছে তার মধ্যে থেকে শিক্ষার এই সুপারিশ অনুযায়ী শিক্ষার লক্ষ্য তারা কি বলেছিলেন, কোঠারি কমিশন কি বলেছিলেন, সে বিষয়ে এখন আলোচনা। শিক্ষা কমিশন এই সময় এই লক্ষ্যের বিষয়ে, শিক্ষার যে লক্ষ্য গঠন হবে সে বিষয়ে কিছু আলোচনা করেছিলেন এবং শিক্ষার লক্ষ্য সেই সময় তারা সুদূর প্রসারী, ব্যাপক ও সুদূর প্রসারী, ভারতের অবস্থা, পরিকাঠামো সকল কিছুর দেখে ভারতের শিক্ষার লক্ষ্য স্থির করতে গিয়ে তারা কিন্তু ব্যাপক ও সুদূর প্রসারী চিন্তাধারা বা জাতীয় স্বার্থের কথা চিন্তা করেছিলেন এবং সেই অনুযায়ী সেই সময় কমিশন যে প্রতিবেদন বা যে বিষয়টি বলেছিলেন সেটি হলো ভারতীয় সমাজের বর্তমান চাহিদা ও তার ভবিষ্যৎ প্রয়োজন মেটানোই হবে এই শিক্ষার মূল লক্ষ্য। অর্থাৎ এই কমিটি সেই সময় শিক্ষার মূল লক্ষ্য এই বিষয়ে কি চিহ্নিত করেছিলেন, সেই জন্য এই শিক্ষার লক্ষ্য আলোচনা করতে গিয়ে এই কমিটি যে সুপারিশগুলো করেছিলেন সেখানে প্রথমেই তারা কিন্তু বলেছিলেন বিজ্ঞানসম্মত জ্ঞান সরবরাহ করা এবং কর্মে প্রশিক্ষণ দেওয়াই এই শিক্ষার মূল উদ্দেশ্য ছিল। অর্থাৎ শিক্ষা হবে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় উৎপাদনমুখী। কমিশন বলছেন সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা যাতে সচল থাকে এবং থাকতে পারে তা যাতে জাতির সম্পদ বৃদ্ধিতে সহায়তা করতে পারে তার উপযোগী বিজ্ঞানসম্মত জ্ঞান সরবরাহ করা এবং কর্মে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষার বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্যই হবে এই কমিশনের এই সুপারিশ করেছিলেন। দ্বিতীয়ত বলা যেতে পারে তারা কিন্তু শিক্ষা হবে উদ্দেশ্যমূলক, অর্থাৎ শিক্ষা হলো মানব পুঁজির শ্রেষ্ঠ বিনিয়োগ, তাই জাতির পক্ষে প্রয়োজন উদ্দেশ্যমূলক উন্নত মানের সহজলভ্য শিক্ষা, তাই শিক্ষাকে মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, অর্থনৈতিক উন্নতি আনতে হবে, এইভাবে তারা কিন্তু কমিশন কিন্তু শিক্ষার লক্ষ্য স্থির করেছিলেন। এছাড়াও উৎপাদনমুখী, অর্থাৎ শিক্ষার সঙ্গে উৎপাদনের সম্পর্ক গড়ে তুলতে হবে, কারণ বিজ্ঞান ও কারিগরি যুগের যে বিষয়বস্তু সেগুলি গণতন্ত্র ও সমাজতান্ত্রিক আদর্শের শক্তিশালী করার উদ্দেশ্যে উৎপাদনশীল শিক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে। এছাড়াও আলোচনা করা হয়েছিল জাতীয় সংহতি বোধের বিকাশ ঘটানো, অর্থাৎ যে এই শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্যের মাধ্যমে তাদের জাতীয় চেতনা জাগ্রত করতে হবে, এইভাবে সেই সময় শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার এই আদর্শকে কেন্দ্র করে। সেই সময় তাই জন্যই 1964 সালে কমিশন সুপারিশ করেছিলেন জাতীয় সংহতি বোধ শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে হবে। এছাড়াও তা মনে করেছিলেন যাতে মানুষ সুস্থভাবে বসবাস করতে পারে তার জন্য কিছু বাঞ্ছনীয় ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে যেহেতু ভারতবর্ষ একটি কল্যাণকামী রাষ্ট্র, সেই কল্যাণকামী রাষ্ট্রের প্রচেষ্টাকে সফল করতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যে চারিত্রিক বিকাশ সহায়তা করতে পারে, অর্থাৎ
বলতে চেয়েছেন যে শিক্ষার্থীর চারিত্রিক বিকাশে সহায়তা করা এই শিক্ষার একটি লক্ষ্য। অর্থাৎ চরিত্রকে এই শিক্ষা কিন্তু গুরুত্ব দিয়েছেন এবং চরিত্রের উন্নতির কথা বলা হয়েছে, ঐক্য জাতীয় সংহতি বোধের কথা বলা হয়েছে, শিক্ষার লক্ষ্যে ব্যবহৃত হওয়ার জন্য সামাজিক ও জাতীয় সংহতি যাতে ঐক্য ভাবে শিক্ষার লক্ষ্য গঠন করতে পারে সে বিষয়ে কমিশন সুপারিশ করেছিলেন। এছাড়াও ধর্মনিরপেক্ষ শিক্ষা গড়ে তুলতে হবে, এ কথা কিন্তু এই কমিশন অধিকবার তাদের বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে জানাতে চেয়েছেন। শিক্ষার লক্ষ্য হবে ধর্মনিরপেক্ষ বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক আদর্শ পূর্ণ করবে, জাতির আশা আকাঙ্ক্ষা ও আদর্শ অনুপ্রাণিত হবে, গণতন্ত্র ও সংবাদ সংবিধানের মৌলনীতিতে বাস্তবায়িত করবে এবং এই শিক্ষা ব্যবস্থার থাকবে সম সুযোগের অধিকার। অর্থাৎ ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে না, ধর্ম নিরপেক্ষভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে সকলে সমানভাবে এর অধিকার ভোগ করে। সেক্ষেত্রে এই কমিশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে শিক্ষার লক্ষ্য গঠন করেছিলেন। এছাড়াও আরও বিষয়ে আলোচনা করেছিলেন এই কমিশন শিক্ষার লক্ষ্য গঠনের ক্ষেত্রে জাতীয় ঐক্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা যাতে শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হতে পারে, তাদের মধ্যে চেতনা জাগ্রত হওয়ার জন্য এই শিক্ষা ব্যবস্থা কিন্তু তার লক্ষ্যের মধ্যে দিয়ে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এছাড়াও বলা হয়েছে যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি আস্থাবান যাতে শিক্ষার্থীরা হতে পারে, অর্থাৎ গণতন্ত্র বিষয়টি কি যেন তারা অনুধাবন করেন শিক্ষার্থীরা এবং তার দ্বারাই যেন তারা শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দিকে এগোতে পারেন। এছাড়া বলা হয়েছে এই শিক্ষা ব্যবস্থায় জাতীয় আধুনিকীকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, অর্থাৎ যখন সমাজ পরিবর্তিত হবে সেই পরিবর্তনকে কেন্দ্র করেই সমাজ তার আধুনিক ও উপযোগী ব্যবস্থা গ্রহণ করবে এবং শিক্ষার্থীদের তার মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী জাতীয় শিক্ষার পরিকল্পনার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা গঠন করার কথা বলেছেন এবং শিক্ষার লক্ষ্য তার দ্বারা পরিচালিত হবে এই কমিশন সেই সুপারিশ করেছেন। কমিশনের মতে ভারতীয় শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য একটি জাতীয় পরিকল্পনা থাকবে এবং শিক্ষার্থীর চারিত্রিক বিকাশে যেমন গুরুত্ব দেবে তেমন সংস্কৃতির প্রতি যাতে তারা আনুগত্য প্রকাশ করেন সে বিষয়টিও কিন্তু শিক্ষার লক্ষ্যে থাকবে, সে সুপারিশও কিন্তু এই কমিটি করেছে বা এই কমিশন করেছেন। শিক্ষায় সকলের সমান সুযোগের কথা এই কমিটি আলোচনা করেছেন, অর্থাৎ সকল মানুষ যাতে শিক্ষার অধিকার লাভ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সকলে শিক্ষার সমানভাবে সুযোগ গ্রহণ করতে পারে এবং তার দ্বারা এগিয়ে যেতে পারে। এই শিক্ষা ব্যবস্থায় ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ভাষার মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী সে জাতীয় সংহতি এবং অন্যান্য সকল বিষয়ে সে যাতে প্রতিষ্ঠিতভাবে এগিয়ে যেতে পারে তা যেন শিক্ষার লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য বিষয়ে সুপারিশ করেছেন এই কমিটি। এছাড়াও বলা হয়েছে জাতীয় শিক্ষার জন্য যেমন পরিকল্পনা থাকবে তেমন গণতান্ত্রিক চেতনার যাতে বিস্তার ও বিকাশ ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থী যাতে সমাজের অনুগত নাগরিক হতে পারে, গণতন্ত্রের প্রতি আস্থাশালী হয়ে উঠতে পারে সেই ব্যবস্থার কথা বলেছেন এই শিক্ষা লক্ষ্যের মধ্যে। শিক্ষা পরিকাঠামো যাতে এইভাবে গড়ে ওঠে, শিক্ষার লক্ষ্য যাতে এইভাবে গড়ে তুলতে পারে তার বিষয়ে কিন্তু এইভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে এই শিক্ষা মধ্যে সার্বজনীন সামাজিক মূল্যবোধ, কতগুলি নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ যেন জাগ্রত হয় সেদিকে শিক্ষার লক্ষ্য রাখবে এবং সেই অনুযায়ী শিক্ষা গড়ে তুলতে হবে। শিক্ষা কমিশন এই সুপারিশ করেছিলেন সেই দিকে লক্ষ্য রেখে যাতে শিক্ষার ব্যবস্থা গড়ে উঠতে পারে সে বিষয়ে যেন এই কমিশন বলেছেন শিক্ষার লক্ষ্যে তার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এই কমিশন শিক্ষার সুপারিশগুলি করার সময় শিক্ষার লক্ষ্যে যেমন নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধের কথা বলেছেন
তেমন তার সঙ্গে সঙ্গে ভাষার বিকাশের কথা যেমন বলেছেন, জাতীয় সম্পদ বৃদ্ধি পাবে সেবা বিষয়ে লক্ষ্য রাখতে বলেছেন, এবং ধর্মনিরপেক্ষভাবে যাতে রাষ্ট্র পরিচালিত হতে পারে, শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যেতে পারে তার কথাও কিন্তু বলেছেন। সর্বসমন্বয় ঘটিয়ে এই শিক্ষা ব্যবস্থা যাতে গড়ে উঠতে পারে সে বিষয়ে কোঠারি কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এবং সেই সময় ভারতবর্ষের শিক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ কমিশন হিসেবে উল্লেখিত হতে পারে, কারণ ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে সহায়তা করেছিলেন। শিক্ষা কমিশন কর্তৃক নির্ধারিত শিক্ষার এই বিশেষ ধর্মী উদ্দেশ্যগুলি লক্ষ্যগুলি বিশ্লেষণ করলে, যে বিশেষ ধর্মী উদ্দেশ্যগুলি বা লক্ষ্যগুলি ব্যবহারিক শিক্ষার ব্যবহারিক দিকের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, দেশের নাগরিকগণ তথা শিক্ষার্থীগণ যাতে গণতান্ত্রিক রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাব্য চাহিদাগুলিকে নিজেদের শিক্ষালব্ধ অভিজ্ঞতাগুলিকে প্রয়োগের মাধ্যমে পরিতৃপ্ত করতে চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে দেখা যায় আরও ব্যবহারিক বিচারে বলা যায় শিক্ষার লক্ষ্য হবে এমন নাগরিক সৃষ্টি করা যাদের আনুগত্য, বিশ্বাস ও আশা আকাঙ্ক্ষা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে অবলম্বন করে গড়ে তুলবে, যাতে তারা ভারতীয় সমাজকে, ভারতীয় চিন্তাধারাকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এই কমিটি এইভাবে সেই সময় শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার চেষ্টা করেছেন। এই কমিটি বলছেন শিক্ষার আরও কিছু বিষয়কে নিয়ে তারা শিক্ষার লক্ষ্য গঠন করার কথা ভেবেছেন। এই কমিশন বলতে চেয়েছেন আলোচ্য বিষয়গুলি ছাড়া যে বিষয়গুলি আলোচনা করা হলো শিক্ষার লক্ষ্য হিসেবে, তারা এইগুলি বিষয়গুলিকে যেমন সুপারিশ করেছেন, এছাড়াও তারা বলেছেন, এই কমিটি বলেছেন শিক্ষা ও জাতীয় উদ্দেশ্য, শিক্ষা উৎপাদনশীলতা, সামাজিক ও জাতীয় সংহতি এবং জাতীয় সমাজসেবা, ভাষার নীতি, শিক্ষা গণতন্ত্র এবং আধুনিকীকরণ, সামাজিক নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ, এই সমস্ত বিষয়ে সেই কমিটি সুপারিশ করেছিলেন, এবং সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থা পরিচালিত হলে সেই শিক্ষা কিন্তু সমাজ এবং দেশের উন্নতিতে সাহায্য করবে, এবং সেক্ষেত্রে দেখা যায় এই কমিটি বা এই কমিশন শিক্ষার এই লক্ষ্যকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, এবং সেই অনুযায়ী সেই সুপারিশগুলো এইভাবে প্রতিস্থাপন করেছেন। শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে এই সুপারিশ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তেমন এই কমিটি বা এই শিক্ষা কমিটি শিক্ষার লক্ষ্য প্রকাশ করার পূর্বে সমস্ত বিষয়গুলিকে, সমস্যাগুলিকে, সমাজের উন্নতির পরিপন্থী বিষয়গুলিকে দূর করে তারা কিন্তু সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সুপারিশগুলো করেছিলেন। শিক্ষাক্ষেত্রে এই কমিটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ রাখে না। এই কমিটির মাধ্যমে সেই সময় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যায়, এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য কোঠারি কমিশন সামগ্রিকভাবে যে শিক্ষা ব্যবস্থা গঠন করেছিলেন তার ফলে পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলি ছিল, অর্থাৎ তাদের মধ্যে যে সমন্বয় সাধন সম্ভব হয়নি এবং তাদের মধ্যে যে বিচ্ছিন্নতা দেখা গেছে, নির্দিষ্ট বিষয়গুলির উন্নতি যেমন তারা সেই সময় শিক্ষা ব্যবস্থায় করেছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন কিন্তু এই ত্রুটিগুলিকে দূর করে শিক্ষার লক্ষ্যের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন শিক্ষা ব্যবস্থার উন্নতির। এই বিষয়কে গুরুত্ব দিয়ে লক্ষ্যগুলোকে চিন্তা করে এবং বিভিন্ন বিষয়কে পর্যালোচনা করে তবেই কিন্তু কোঠারি কমিশন তার শিক্ষার লক্ষ্যের এই বিষয়গুলিকে আলোচনা করতে পেরেছেন, এবং পূর্ববর্তী সময় থেকে যে বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছিলেন অন্য শিক্ষা কমিশনগুলি তার থেকেও কিছু অংশ পর্যালোচনা পর্যবেক্ষণ করে যেগুলি আধুনিক সমস্যা সমাধান করতে পারে সেই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু কোঠারি কমিশন সেই সময় পরিকল্পনা করেছিলেন। জাতীয় শিক্ষার পরিকল্পনা কিন্তু তারা সেই সময় এইভাবেই গড়ে তুলেছিলেন। এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষা কমিশন সেইখানে তার শিক্ষার লক্ষ্য প্রতিষ্ঠাপনে এই গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে দিয়ে শিক্ষাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে সমাজ এবং রাষ্ট্র কল্যাণ এবং রাষ্ট্রের উন্নতিও সম্ভব হয়েছিল। তাহলে এই আলোচনার থেকে বলা যেতে পারে যে এই কমিটি তার শিক্ষার লক্ষ্য গঠন করার জন্য যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলি
কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাহলে তোমাদের এই শিক্ষা কমিশন আলোচনা করা হলো এবং এই কোঠারি কমিশন তার বিভিন্ন বিষয়গুলিকে যে সুপারিশগুলো করেছিলেন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য, শিক্ষার কাঠামো এবং শিক্ষার সাংগঠনিক রূপ, শিক্ষা প্রশাসন, শিক্ষার শিক্ষাগত মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষকের মর্যাদা, এই বিষয়গুলো কিন্তু পরবর্তীকালে আলোচনা করা হবে। তাহলে শিক্ষাক্ষেত্রে কোঠারি কমিশন সেই সময় যে সামগ্রিক উন্নতির দিকে চিন্তা করেছিলেন এবং সেই অনুযায়ী সেই সময় ভারত সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে তাদের যে সুপারিশগুলো পেশ করেছিলেন, সেই পেশ করার বিষয়বস্তুগুলির মধ্যে আজকে আলোচনা করা হলো শিক্ষা, এই শিক্ষা কমিশনের লক্ষ্যগুলি। এর পরবর্তীকালে পরবর্তী বিষয়গুলো আলোচনা করা হবে। তাহলে তোমরা এই বিষয়টি, এই অংশটুকুনি যেটুকুনি আজকে পড়ানো হলো, মনোযোগ দিয়ে পড়বে বিষয়টি, কিন্তু তাহলে তোমাদের কাছে অনেক বেশি সহজ হবে। এবং এই বিষয়টি মধ্যে দিয়ে তোমরা যদি বা বিষয়গুলো জানার চেষ্টা করো, অর্থাৎ শিক্ষা কমিশনগুলো যদি ভালো করে পড়ো, তাহলে দেখবে আধুনিক শিক্ষা কমিশন কিন্তু, আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু এই কমিশনগুলোর উপর নির্ভর করেই গড়ে উঠেছে। তাহলে এ কথা বলতেই হয় যে এই শিক্ষা কমিশনগুলি আমাদের তথাকথিত সেই সময় যেমন শিক্ষা ব্যবস্থার উন্নতি করে ঘটিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজও কিন্তু আমরা এই শিক্ষা ব্যবস্থা এই যে পরিচালনা করছি এই কমিশনগুলির সুপারিশ অনুযায়ী। তাই আজকে এই সুপারিশের, এই কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার লক্ষ্য আলোচনা করা হলো এবং পরবর্তীকালে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং এই বিষয়টি আজকে অংশটুকুনি মনোযোগ দিয়ে পড়ে তোমরা সম্পূর্ণ বোঝার চেষ্টা করবে। যদি কোনো রকম বুঝতে কিছু অসুবিধা থাকে, স্কুল খুললে আমাদের সঙ্গে দেখা হলে এই বিষয়গুলো আমরা বোঝার অসুবিধা বিষয়গুলোকে আমাদের কাছে জানালে আমরা সেগুলো বুঝিয়ে দেবো। এবং তোমাদের কাছে আজকে এইটুকুনি পড়াই, পরবর্তী সময় পরবর্তী অংশগুলো পড়ানো হবে।